চাঁপাইনবাবগঞ্জে নতুন জাতের B81 ধান চাষে কৃষকের মুখে হাসি ফুটেছে। গত বছর পরীক্ষামূলকভাবে এ ধানের চাষ শুরু হলেও চলতি বোরো মৌসুমে জেলায় বাণিজ্যিকভাবে এর চাষ শুরু হয়েছে। বোরো ধানের চেয়ে B81 জাতটি আগাম ও কম খরচে বেশি লাভের আশায় জেলায় নতুন এই ধান চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। চাঁপাইনবাবগঞ্জে বরাবরই বোরো ধানের ফলন ভালো হয়, তবে এবার নতুন জাতের B81 ধান চাষে আগ্রহী কৃষকরা। আগাম জাতের B81 চাষে বিঘাপতি ফলন 28 থেকে 29 মণ, যা অন্য ধানের চেয়ে 7 থেকে 8 মণ বেশি। চিকনে ধানের চালে পুষ্টিও বেশি, তাই নতুন জাতের এই ধান চাষে কৃষকরা বেশ আগ্রহী। কৃষকরা বলছেন, প্রথমবার চাষে B81 ধানে কোনো ধরনের চিটা বা পোকার আক্রমণ ঘটেনি। আবার নতুন জাতের ধান কাটার পরে ওই জমিতেই আউশ ধানের আবাদ সম্ভব। আমি বর্তমানে ফলন পেয়ে আমি খুবই আনন্দিত, খুশি। ধানটা খাওয়ার দিকটা ভালো, দামের দিকটা ভালো, মোটামুটি ভালোই লাগছে দেখে। আমরা ফলনও কিছু অফিসারের মাধ্যমে পেয়েছি। আগামী বোরো মৌসুমে জাতটি আরও ছড়িয়ে দেওয়া সম্ভব বলে আশাবাদী স্থানীয় কৃষি বিভাগ। আমাদের যে 50,000 হেক্টর জমিতে যে বোরো হয়, তার আমরা আশা করি আগামী বছর কম বেশি আমরা 30 থেকে 40% আমরা এই বিধান 81-তে নিয়ে যেতে পারবো। প্রগতিশীল কৃষককে আমরা এটা প্রদর্শনী আকারে দিয়েছিলাম, তাদের প্লটটি দেখে, তাদের ফলন দেখে তারা কিন্তু বেশ আগ্রহী হয়েছে এবং তারা সবাই বেশ আগ্রহী যে আগামীতে তারা প্রত্যেকেই এই বিধান 81 যাচ্ছি তাদের জমিতে তারা করার জন্য। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বলছে, সহজে বীজ পাওয়ার বিষয়টি মাথায় রেখেই B81 উদ্ভাবন করা হয়েছে। প্রধান আমাদের সবসময় লক্ষ্য থাকে যে জাতগুলো কৃষক চাষ করে তার চেয়ে বেশি ফলন যাতে হয় সে ধরনের জাত উদ্ভাবন করা। ইতিমধ্যে আমরা অনেকগুলো জাত আমরা উদ্ভাবন করেছি, এখন আমাদের যে এখন উৎপাদন হচ্ছে তার চেয়ে বেশি উৎপাদন বাড়ানো, সেই সকল জাত আমরা কৃষকের মাঠে আমরা নিয়ে এসেছি। DBC নিউজ ডেস্ক।